আসসালামু আলাইকুম, আমি আজকে এসেছি হচ্ছে রংপুরের বদরগঞ্জে। তো সেখানে আমাদের একজন ক্রেতা আছেন, মফিজুল ইসলাম ভাই। তো উনি মেশিনটা প্রায় 6 মাস ধরে ইউজ করছেন, তো ওনারই একটা রিভিউ নেওয়ার জন্য এসেছি। আসলে ওনার কি কি উপকারে লেগেছে এবং উনি কাজ করতে পারছেন কি না, সেটা মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিও। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা তো এসে দেখলাম যে আপনি অলরেডি দ্বিতীয় চাষ শুরু করেছেন জমির, তার আগে একটা চাষ শেষ হয়ে গেছে। তো আপনি এটা যে কতদিন ধরে চালাচ্ছেন? প্রায় ছয় মাস। তো 6 মাসে আপনার আসলে কীরকম কাজে দিয়েছে এবং আসলে এটা আপনার কতটুকু হেল্প হয়েছে আপনার এই চাষের ক্ষেত্রে? হেল্প বলতে এটা তো বিশাল উপকার, কারণ এখানে চতুর্পাশে ধান গাছে এখানে গাড়ি ঢুকতেছে, গাড়ি ঢুকিয়ে এখানে কাজ করতে পারতেছি। এটা হাতে ভাষায় নিয়েই চলে আসছেন, দুইজন হলে যে কোনো স্থান স্থানান্তর করা যায়। আচ্ছা, আর তাছাড়া চাষ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর আমাদের এটা হলো এঁটেল মাটি, মানে খুবই শক্ত মাটি। আচ্ছা, পলি মাটির জন্য আরও বেস্ট এটা। মানে যেগুলো পলি মাটিতে যে মনে করেন এক চাষ যেটা দিতে হয় সেটার ক্ষেত্রে কি এটাতে মিনিমাম দুইটা দিতে হবে নাকি? হ্যাঁ, পলি মাটিতে যদি একটা লাগে তাহলে এটাতে দুইটা লাগবে। মানে এত শক্ত। আগে কিভাবে চাষ করতেন? আগে বড় পাওয়ার টিলার আছে, ওই বড় পাওয়ার টিলার ঢুকায় তখন চাষ করতেন। সেটাতেও কি 2-3 চাষ লাগতো? না, সেটাতে 2-3 চাষ লাগতো। গেলে চাষ ছাড়া হয় না। কেন? মানে এত শক্ত। তো এটাতেও ওরকম চারটা হলেও হাজি আপনার ওই পাশে যে বেগুন ক্ষেত্র আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি 4টা চাষ করছি। এরকম শক্ত মাটি ছিল, এরকম ওটা আমি 4টা চাষ করছি, হয়ে গেছে, কোনো সমস্যা। 4 চাষের মধ্যেই আপনি আবাদ করতে পারতেছেন? 4 চাষ হলে একদম ইয়ে হাজির ঝুরঝুরে হয়ে যায়, ধুলা হয়ে ধুলা। তো আপনি আসলে স্যাটিসফাইড কিনা, মানে এই মেশিনটা দিয়ে আপনার কাজ হচ্ছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি যে উদ্দেশ্যে নিয়ে আসছি সেই উদ্দেশ্য আমার হবে, সফল হয়েছে। আর এমনিতে আপনার এই যে এই জায়গাটা, এখানে কয় শতক জায়গা আপনি চাষ করতেছেন আজকে? আজকে আমি এখানে চাষ করব প্রায় 9 শতক 10 শতক, তো ওই পাশে চাষ করব। আচ্ছা, 9 শতকে আপনার কতক্ষণ লাগে এক চাষ, মানে একটা চাষ দিতে কত সময় লাগলো? 1 ঘন্টাখানি হলে হবে। 1 ঘন্টাতে প্রায় 9 শতক 10 শতক। এটা শক্ত মাটি হিসাবেও এটা করা সম্ভব হয়? পলি মাটির জন্য খুবই ভালো আছে, পলি মাটির জন্য অত্যন্ত ভালো। আমাদের মাটি তো অত্যন্ত শক্ত, এই মাটির যে বড় টিলের গিলে আছে, হ্যাঁ, যে টিলের গিলে এলেও ওইগুলো পারে না, চাষে করে না, চাষে করতে চায় না। তারপর বুঝতেই পারলেন যে আসলে আমরা যে মেশিনগুলো নিয়ে আসছি বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এইগুলো সবসময় যাতে আপনাদের রিজনেবলের মধ্যে হয়, নিজের কাজে উপকারে আসে, এই কারণে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আপনি একটু যদি কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে আপনি উপকার পেয়েছেন কি না, এটা যদি শেয়ার করেন তাহলে আমাদের অন্যান্য কাস্টমাররা উদ্বুদ্ধ হবে এই মেশিনটা নেওয়ার জন্য। আমি কাস্টমারের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে যাদের এ ধরনের যাদের জমি আছে, মানে সবজি আবাদ ক্ষেত্রে, সবজি যেমন যত প্রকার সবজি আছে এগুলো আবাদ করার জন্য যাদের প্রয়োজন হয়, তাদের জন্য অবশ্যই এটা নেওয়া দরকার বা নিতে পারে, সে কোনো সমস্যা নেই। আপনারা যদি মনে হয় যে এই প্রোডাক্টটা আপনার কাজে লাগবে, অবশ্যই নিতে পারেন, সরাসরি এসে নিতে পারেন, আমাদের ওয়েবসাইটে কিনতে পারেন, আমাদের পেজে নাম্বার দেওয়া থাকে, সেখানে ফোন করে অর্ডার করতে পারেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।